কৃষি জমি থেকে মাটি কাটার মহোৎসবে মেতে উঠেছে রাজবাড়ির মাটি খেকো চক্র। প্রতিদিন কৃষি জমি থেকে তারা মাটি কেটে বিভিন্ন ইট ভাটা ও ভরাট কাজে এ সকল মাটি বিক্রি করে থাকে। সরজমিনে কালুখালী উপজেলার বোয়ালি ইউনিয়নের হামরাট গ্রামে গিয়ে দেখা যায় কৃষি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি ইট ভাটা মালিক। ওই ভাটা মালিক সাংবাদিকদের সাথে কথা না বলে এড়িয়ে যান। মাটি কাটার দেখভালে থাকা একজন ব্যক্তি বলেন, সকল দপ্তর ম্যানেজ করে আমরা এই মাটি কাটছি, কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাইতে পারে নাই। এই মাটি কাটার কোনো অনুমোদন আছে কি না সে ব্যাপারেও তারা কথা বলতে নারাজ। আবার এই মাটি পরিবহনে যে সকল গাড়ি ব্যবহার করা হয় সেগুলোও অবৈধ, প্রতিদিন দাপিয়ে বেড়ায় সড়ক ও মহাসড়কে। এর নিচে পিষ্ট হয়ে মাঝে মধ্যেই বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে রাজবাড়ী জেলাতে।